zero, start. নমস্কার, সনাতন ভারত অনলাইন চ্যাম্পিয়নশিপ আমরা একাডেমি পক্ষ থেকে আয়োজন করেছিলাম এবং আজ সকলের সহযোগিতা এবং ঈশ্বরে তা আমরা সাফল্যের সাথে সম্পূর্ণ করতে পেরেছি। আমাদেরকে আজকের এই বিরাট অনলাইন চেস টুর্নামেন্টে যারা সহযোগিতা করেছিলেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সহযোগিতা করেছেন অত্যন্ত বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন, আমাদের সহযোগিতায় ছিলেন ক্রীড়া ভারতী এবং আমাদের সহযোগিতা করেছেন রিতম অ্যাপ এবং রিতম বাংলা। আজকে আমাদের এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন আয়োজক প্রত্যেকটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং একটি প্রতিযোগিতায় প্রত্যেকে জিততে পারেন না, যারা জিততে পারেননি তাদের আরো বেশি করে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আগামীবার আমরা যখন এই রকমই একটি অনলাইন চেস টুর্নামেন্টের আয়োজন করব, আমাদের স্থির বিশ্বাস আপনাদেরকে আমরা বিজয়ীর আসনে দেখতে পাব। গতকাল রাতে আমাদের এই যে সম্প্রচার হচ্ছে অনলাইন চেস টুর্নামেন্ট সনাতন ভারতের, আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা বলছিলাম, আলোচনা করছিলাম এবং উনি আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, একজন বিশিষ্ট ব্যক্তি। তো আমরা আলোচনা করছিলাম এটাই যে জীবনে এবং খেলার মাঠে আমাদের যেমন নিজস্ব প্ল্যানিং থাকে, নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, কিন্তু সবসময় সবটা যে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী চলবে এমনটা নাও হতে পারে। একটি অদৃশ্য চেস গেম সম্ভবত আমরা সবসময় খেলেই চলেছি। একটা কথা ভাবুন, বিশ্বকাপ ফাইনাল ক্রিকেট বা ফুটবল চলছে, এমন সময় হঠাৎ করে দেখলেন যে টিভি স্ক্রিনটি অন্ধকার হয়ে গেল। তো সবার প্রথমে আমাদের মনে হতে পারে যে টিভি চ্যানেল সেই খেলাটি সম্প্রচার করছে তাদের কোনো সমস্যা, সেটা যেমন হতে পারে সেটা কিন্তু নাও হতে পারে, কেবলের ফল্ট হতে পারে। ওই মুহূর্তে আপনাদের টিভির পিকচার টিউবটা খারাপ হয়ে যেতে পারে, আবার যে মাঠে খেলা হচ্ছে তার বৈদ্যুতিক সংযোগও বিনষ্ট হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে আলোকস্তম্ভ হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। আসলে কি জানেন, জীবনের যে কোনো মুহূর্তে যা কিছু সম্মুখীন আমাদের হতে হতে পারে, আমাদেরকে বোধহয় এই খেলার মাঠের স্পোর্টসম্যান স্পিরিটটাই আমাদেরকে তৈরি করে দেয়, যা আসবে সেই চ্যালেঞ্জটা আমরা জীবনে গ্রহণ করব। তবে এটাও সত্যি কথা যে সমস্ত প্ল্যাটফর্ম যারা নিত্য নৈমিত্তিক আমাদের জন্য কাজ করছে, আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে, চেষ্টা করছে তাদের সর্বশক্তি দিয়ে, তাদের কথা বোধ হয় তারা যাতে ওয়েল ইকুইপ থাকে সেটাও বোধ হয় ভাবার সময় আমাদের এসেছে, কারণ প্রদীপটা জ্বলতে জ্বলতেই তেলটা দিতে হবে। আমি কেন এই কথা বলছি একটুখানি ইতিহাসে আপনাদের স্মৃতি উস্কে দিচ্ছি। আজ থেকে ঠিক 108 বছর আগে একটি বিখ্যাত জাহাজ ইউকের সাউথ হ্যাম্পটন পোর্ট থেকে ইউএস এর দিকে যাচ্ছিল নিউ ইয়র্কে, তার যে যাত্রার সময় যে দিন তা ধার্য ছিল 10 এপ্রিল 1912 খ্রিস্টাব্দ। একটি ঘটনা ঘটেছিল, এই যে জাহাজটি, বিখ্যাত জাহাজটি যাচ্ছিল, যাওয়ার কথা ছিল, তার মহার্ঘ টিকিট যাতে সাধারণ মানুষ কিনতে পারেন, জাহাজটি তৈরি হওয়ার অনেক আগে থেকেই তাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়েছিল। একজন গরিব দরিদ্র কৃষক স্কটল্যান্ডের মিস্টার ক্লার্ক, তিনি তার সর্বস্ব জমি জায়গা বিক্রি করে এবং মেহনতের পয়সা তিলে তিলে জমিয়ে তার তার স্ত্রীর এবং 5 জন সন্তানের জন্য, পুরো পরিবারের জন্য টিকিট কিনেছিলেন। কিন্তু কি অদ্ভুত ভাগ্যের পরিহাস দেখুন,
যেদিন এই জাহাজটি যাত্রা করবে তার ঠিক 7 দিন আগে তার ছোট ছেলেকে কুকুর কামড় দেয়। তার স্ত্রী তাকে বুঝিয়েছিলেন যে তুমি অন্য সন্তানদেরকে নিয়ে যাও, আমি ছোট ছেলের খেয়াল রাখছি, কিন্তু মানবিকতার তাগিদে তিনি যাননি, যেতে পারেননি। তারপর যে ঘটনাটি ঘটেছিল অভাবনীয় একটি ঘটনা, উনি 10 তারিখ গিয়েছিলেন সাউথহ্যাম্পটন পোর্টে, চোখের জলে দেখেছিলেন তার স্বপ্নের সেই জাহাজ তাদেরকে না নিয়েই চলে গেল। তারপর ঠিক 4 দিন পর 600 কিলোমিটার অতিক্রম করার পর, আমি নামটি বলে দিচ্ছি, বিখ্যাত জাহাজ টাইটানিক, রাত্রি 11:40 একটি আইসবার্গ বা একটি হিমশৈলে আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে যায় এবং তারপর বাকিটা ইতিহাস। 2:40 লড়াইয়ের পর ঠিক 2:20 জাহাজটি পুরোপুরি ডুবে যায়। সলিল সমাধি হয়েছিল 1,800 জন মানুষের। ভাবতে পারেন মিস্টার ক্লার্কের মনের পরিস্থিতি। আমি আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আরো পরে কিছু বছর আগে, সালটা ছিল 2003। একটু সংখ্যাতত্ত্বের দিকে খেয়াল করবেন, 16 জানুয়ারি সকাল 7টার সময় ইউএসএর ফ্লোরিডা স্পেস এজেন্সির মাধ্যমে একটি স্পেস ক্রাফ্ট কলম্বিয়া যাত্রা করেছিল মহাকাশের উদ্দেশ্যে। তাতে ছিলেন যে 7 জন অ্যাস্ট্রোনট, তাদের মধ্যে আমাদের ঘরের, আমাদের বাড়ির মেয়ে কল্পনা চাওলাও ছিলেন। স্পেস ক্রাফ্টটি যখন যাত্রা শুরু করেছে, তার সাইডে যে ফোম মেটেরিয়ালস থাকে, ইন জেনারেলি যেটা হয় যখন স্পেস ক্রাফ্ট ওপরের দিকে যায়, সেই ফোম মেটেরিয়ালস গুলো খুলে পড়ে। একটি অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটে, একটি স্যুটকেসের আকারের ফোম মেটেরিয়াল ঠিক 81 সেকেন্ড পরে যখন খুলে পড়ে, পড়ার সময় তা ওই স্পেস ক্রাফ্টের লেফট উইং এ ধাক্কা খায়। এবং তখন স্পেস ক্রাফ্টটি যেহেতু 740 মিটার পার সেকেন্ড গতিতে এগোচ্ছিল, ওই ফোমের আঘাতেও ওই যে উইং, যেটা স্যাচুরেটেড ব্ল্যাক কার্বন টাইলস দিয়ে তৈরি ছিল, এতটাই কঠিন এবং এতটাই ক্ষমতাশালী যে 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ওপরে তা অনায়াসে সহ্য করতে পারে, তাতেও একটি ক্ষত, একটি ক্ষুদ্র ফাটল, অত্যন্ত ক্ষুদ্র, বিজ্ঞানীরা অধিকাংশই তাকে ইগনোর করেছিলেন, ডিনাই করেছিলেন। মহাকাশযানটি ওপরে চলে যায়। তারপর 16 দিন মহাকাশে থেকে নানা রকম গবেষণা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। তারপর যখন ফিরে আসছে আমাদের পৃথিবীর দিকে 16 দিন থাকার পর, মহাকাশযানটি সেই ইউএসএর ফ্লোরিডা স্পেস এজেন্সিতে ফিরে আসার কথা ছিল 9:16। পৃথিবীর বায়ুমণ্ডল তাতে প্রবেশ করার পর অ্যাটমসফিয়ারিক ফ্রিকশনাল রিজনে বা বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণজনিত কারণে সেখানে ওই ছোট্ট ক্ষতর মাধ্যমে যে উত্তাপ সৃষ্টি হয় তা আলটিমেটলি ওই স্পেস ক্রাফ্টে আগুন ধরিয়ে দেয় এবং ভূপৃষ্ঠ এসে পৌঁছানোর ঠিক 16 মিনিট আগে তা সম্পূর্ণ আগুনের গোলায় পরিণত হয়, ভস্মীভূত হয়ে যায় ওই 7 জন অ্যাস্ট্রোনট এবং সারা জীবনের জন্য কল্পনা চাওলা আমাদের এই বায়ুমণ্ডলে মিশে গিয়েছেন, আমরা তাকে হারিয়ে ফেললাম। এটা কি এক্সপেক্টেড ছিল? আসলে আমি এমন দুটো এক্সট্রিম এক্সাম্পল দিলাম, তার মধ্যেও আমাদের জীবনে আমরা যা এক্সপেক্ট করছি, যে সমস্ত প্ল্যানিং আমাদের রয়েছে, যে স্ট্র্যাটেজি রয়েছে,
সব সময় সেটা নাও হতে পারে। আমাদেরকে মানসিকভাবে তার জন্য দৃঢ় থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তের জন্য। ওই আগের দিন যেটা বলছিলাম ফাইট কোনি ফাইট, এই ফাইটটা সম্ভবত আমাদের জীবন যুদ্ধের ফাইট। আজকে করোনা মহামারীর দ্বারা, অতিমারীর দ্বারা আমাদের অস্তিত্ব যখন সংকটে, দ্য এন্টায়ার হিউম্যান এক্সিস্টেন্স ইজ ইন চ্যালেঞ্জ, তখন আমাদের এই স্পোর্টসম্যান স্পিরিটটাই আমাদেরকে ভাবতে এবং বিশ্বাস করতে শেখাবে আমরা পারবো, আমাদেরকে পারতে হবে, আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো, আমাদেরকে জিততে হবে মানব সভ্যতার স্বার্থে। এই স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে, এই পজিটিভ থট নিয়ে আজকে আমাদের এই আলোচনা শুরু হোক। আমি আমাদের আজকের যে প্রথম বক্তা রয়েছেন, আমাদের বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের ট্রেজারার শ্রী অনির্বাণ হাজরার কাছে অনুরোধ করছি, আপনি আমাদের এই সমাপ্তি অনুষ্ঠানের এই যে ক্লোজিং সেরেমনি, তার প্রথম বক্তা হিসেবে আপনার বক্তব্য আমাদের সামনে তুলে ধরুন, আমাদেরকে সমৃদ্ধ করুন। শ্রী অনির্বাণ হাজরা, নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে যারা রয়েছেন তাদেরকেও এবং যারা অনুষ্ঠানটি ভার্চুয়ালি দেখছেন তাদেরকেও প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রথমেই বলি রিতম টিভিকে ধন্যবাদ এরকম একটা সুযোগ দেবার করে দেওয়ার জন্য। বিশেষত অতনুদা এবং অমরদার সঙ্গে তো পরিচয় আছে, কিন্তু ষষ্ঠীবাবু এবং কল্যাণ চৌবে, যাদের খেলা ইস্ট বেঙ্গল মোহন বাগানের হয়ে দেখেছি, এবং বিশেষত ষষ্ঠীবাবুর সেই বিখ্যাত চাইম্যানকে আটকানো এবং আমাদের ব্যক্তির শাসনার সেই সঙ্গে আসিয়ান কাপ জয়ে সেই বিখ্যাত উক্তি যে ইউ চাইম্যান আই এম ষষ্ঠী দুলে, টুডে ইউ আর জিরো আই এম হিরো, তা এখন তো বিখ্যাত সেই, এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা। তাকে তো সামনাসামনি পাইনি, তা 14 বছর হয়ে গেল প্রায়, এতদিন পরেও তাকে ধন্যবাদ এবং কল্যাণবাবুকেও ধন্যবাদ। আচ্ছা, যেটা বলার আজকেও আর একটা কথা বলি, আমি যেহেতু প্রথমেই বলেছেন ট্রেজারার, তো আজকে কিন্তু ভারতীয় দাবার পক্ষ একটা উজ্জ্বলতম দিন। আজ আমরা জানি যে আমাদের বিখ্যাত হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের আজকে হচ্ছে জন্মদিন, এবং সেটা আমরা ভারতবর্ষে ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে উদযাপন করি, এবং এটা 12 সাল থেকে আমরা করে আসছি, 2012 থেকে। তো তো আজকে কেন বলছি ভারতের দাবার ইতিহাসে এক উজ্জ্বলতম দিন, আমরা জানি যে উনি বললেন করোনার মহামারী এরকম, কিন্তু দাবা হচ্ছে এমন একটা স্পোর্টস যেটাকে কিন্তু করোনা আটকা রাখতে পারেনি। এবং একটু আগেই আমরা শুনলাম যে এখানে এনারাও একটা অনলাইন দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে, এবং ফিডেও কিন্তু যেটা অনলাইন চেস অলিম্পিয়াড হচ্ছে 163টা টিম পার্টিসিপেট করেছে, এবং ইন্ডিয়া আজ পোল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে, এবং হয়তো আমেরিকা এবং রাশিয়ার বিজয়ীর সঙ্গে খেলার জন্য ওয়েট করছে। এবং এটার জন্য এর মানে জাতীয় আজকে ন্যাশনাল স্পোর্টস ডে, এর থেকে ভালো খবর মনে হয় কিছু নেই। এবং যে লোকটার জন্মদিন, মানে যে বিশিষ্ট ভদ্রলোক, তিনি কিন্তু হকিকে 1928, 1932, 1936 তিনবার সোনা এনে দিয়েছেন, এবং আমরাও ভারতীয় টিমের কাছে আশা করছি তারাও কিন্তু ওই গোল্ড হয়তো ভারতের চেস অলিম্পিয়াডে এনে দেবে। আচ্ছা, এরপর টেকনিক্যাল দিক ব্যাপারটা বলবেন অতনুদা, কারণ ওনার থেকে ভালো তো আর কেউ বিষয়ে বলতে পারেন না। নিজে একজন অসাধারণ দাবাড়ু ছিলেন এবং কবলের চ্যাম্পিয়নও ছিলেন, এবং অমরবাবু হচ্ছেন আমাদের চেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট, উনি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো বলবেন। আমি একটু অনলাইন চেস যখন হচ্ছে ওই ব্যাপারটা একটু বলি। তো দেখুন, কেন অনলাইন চেস, সত্যি দেখুন সমস্ত খেলা কিন্তু বন্ধ, আমি বাইরের কথা বলছি না, কারণ বাইরে আমরা জানি কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ হয়েছে, যেখানে ব্রায়ান মিউনিক চ্যাম্পিয়ন হলো, কিন্তু আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি বা বেশিরভাগ দেশেই যদি দেখি, অনলাইন দাবা কিন্তু চলছে, এবং ভারতবর্ষে বা মানে বিশেষ করে পশ্চিমবঙ্গেতেই আমি একটু কনসাইজ করে বলছি, অনলাইন টুর্নামেন্ট কিন্তু প্রচুর হচ্ছে। এবারে আপনারা এবারে হয়তো বিতর্ক হতেই পারে যে অনলাইন দাবা কি ভালো না খারাপ, এটা আপনারা বলতেই পারেন যে কেন এটা কি, এটা অনেক কেউ বলবেন যে এর কিছু কিছুই এর উপকারিতা নেই, এটা কোনো খেলাই হচ্ছে না, আবার অনেকে বলবেন আছে। তবে দেখুন, আমরা বলি সবসময় কি সামথিং ইজ বেটার দ্যান নাথিং, এবং যেটা অনলাইন দাবার যেটা প্রথম যেটা সুবিধা সেটা কিন্তু দেখুন, আমাদের এই সময় যদি আমরা
দাবাড়ুদের এসে কোনো জায়গায় খেলতে হতো, তাহলে কিন্তু তাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা বা ট্রেন বাস নিয়ে আসা মুশকিল হতো, তাহলে কিন্তু তাদের খেলাটা হতো না। উপরন্তু হচ্ছে তাদের যে কোনো হোটেলে থাকা তাদের এবং তাদের যে খরচ এক্সট্রা, এবং এখন ধরুন হোটেলে মানে যে কোনো হোটেলে স্যানিটাইজ হিসেবের জন্য তার কষ্টটাও বেড়ে যেত, সেই কিন্তু এখন হচ্ছে না। এবং কি তারা কিন্তু একটা প্র্যাকটিস পাচ্ছে, তারা যদি এই প্র্যাকটিস না পেত, যে কোনো জিনিসই তো আমরা বলি যে আমরা যদি তরোয়াল বলি যেটা যদি তাকে আমরা সার না দিই তাহলে মরচে পড়ে যায়। ছোট্ট আমি জানি অনেকজন বক্তা আছে হয়তো খুব বেশি সময় পর, একটা ছোট্ট গল্প বলতে আমি যেটা কেন আমাদের প্র্যাকটিসটা দরকার সেটা খুব তাড়াতাড়ি করেই বলছি, যে একটা কারখানায় একটা কর্মী ছিল, তিনি অনেক দিনের পুরনো, 7-8 বছর কাজ করতেন, আর একজন এসছেন সবে নতুন। তো 6 মাস পর দেখা গেল যিনি নতুন তিনি পুরনো কর্মীর সমান বেতন পাচ্ছেন এবং তার ইনক্রিমেন্টও বাড়ছে। তো পুরনো কর্মীটা একদিন গিয়ে ওকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি 6 মাস এসছো চাকরিতে জয়েন করেছো আর আমি 7-8 বছর করছি, তুমি এর মধ্যে আমাকে টপকে মাইনে বেশি পাচ্ছ, তখন তুমি এক্সট্রা কি করো? তখন নতুন যিনি এসেছিলেন সে আমাকে তিনি তাকে বললেন, তাদের দুজনকারই কাজ ছিল মানে গাছ কাটা, তো তিনি পুরনো কর্মীকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কুঠারটাকে কিরকম ধার দাও কতক্ষণ? তখন ও বলছে আমি তো 2 দিন বা 3 দিন বা খুব বেশি হলে 7 দিনে একবার বা দুবার ধার দিই। তখন উনি বলছেন যে আমি ভাই যখন গাছ কাটি আমি যদি 6 ঘন্টা 8 ঘন্টা গাছ কাটি আমি 2 ঘন্টা ব্যয় করি কুঠারটাকে ধার দেওয়ার কাজে। তো এই গল্পটার মানেটা হচ্ছে দেখুন যে কোনো জিনিসই যদি আমরা প্র্যাকটিস না করি বা ধার না দিই তো ধারটা চলে যায়, সেদিক থেকে কিন্তু অনলাইন চেসের একটা গুরুত্ব আছে। এরপর দেখুন আপনি বলতে পারেন যে অনলাইন চেসে হয়তো 3 মিনিট বা 5 মিনিটে কি কোনো দাবা খেলা হয়, এটা সত্যি কথা যে এত সব। আর একটাও যেটা অসুবিধা সেটা বলতে পারেন যে আমি খেলছি আমার পাশে হয়তো অতনুদা বসে আছে, তো আমাকে অবভিয়াসলি আমি ম্যাক্সিমাম গেমই জিতবো এবং সুতরাং অতনুদা আমার হয়ে খেলে দিচ্ছেন, বা ধরুন আমার পাশে একটা আমি হয়তো একটা স্টক ফিস বা কোনো একটা উন্নত আমি একটা নিয়ে বসেছি ইঞ্জিন নিয়ে চেস ইঞ্জিন, সে আমার হয়ে চাল দিয়ে দিচ্ছে, তো সুতরাং এটাতে একটা খারাপ দিকই। তবে আমি বলবো যে বাকিরা তো অবশ্যই বলবেন অবশ্যই, কিন্তু আমি যেহেতু দাবার হয়ে বলছি সেই জন্য অবশ্যই বলবো যে আমাদের কিন্তু দাবার ক্ষেত্রে প্রত্যেককে বলবো একটু আপনারা একটু যদি এগিয়ে আসেন, কারণ আমরা জানি যে খুব তো পপুলার গেমস নয় এটা, তো যদি আপনি সবাইকে অনুরোধ করবো বা যারা দেখছেন তারা কিন্তু যদি আমাদের একটু মানে পৃষ্ঠপোষকতা, যেটা বলে যে কোনো জিনিসেরই দেখবেন পৃষ্ঠপোষকতা ছাড়া তো সেটা বিকাশ লাভ করে না, এমনকি ইটালিতে আমরা বলি রেনেসা, তো রেনেসা বিকাশ লাভ করেছিল যদি আমাদের মেদিচি পরিবারের সাহায্য না পেত। তো সুতরাং প্রত্যেককে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা আসুন আমাদের পাশে দাঁড়ান দাবা খেলার, আমাদের তো যোগ্য অধিনায়ক রয়েছেনই অতনুদা, যদি কারু কোনো দরকার হয় ওনার সঙ্গে উনি সবার সঙ্গে সবার জন্য সবসময় ওনার দরজা খোলা। আমি একটা এটা বলে শেষ করবো আর বেশিক্ষণ দেবো না, অতনুদার সঙ্গে মানে অতনুদা কতটা হেল্পফুল বা কতটা মানে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটা বলিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করব। সেটা হলো প্রথম ন্যাশনাল চলছিল কলকাতা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে, তখন কিন্তু আমি অতনুল্লাহিরিকে কিছুই জানি না, আমি একদিন সাহস করে চলে গেলাম। তো আমি গিয়ে আমি তো কর্মকর্তা কাউকে চিনি না, আমি দেখলাম যে অনেকজন বসে আছেন, আমি গিয়ে বললাম যে আমি একটু আমাদের বর্ধমান জেলা চেসের ব্যাপারে একটু পিছিয়ে আছে বা আমি একটু ডেভেলপ করতে চাই বা কি করতে চাই, তো ওনারা বললেন আপনি একটু ওয়েট করুন অতনুল্লাহিরি আসবেন আমি কথা বলবেন। তখন তো আমি জানি না যে অতনুদা কে অনকি, তা আমার মনে আছে অতনুদা আমাকে কিন্তু তখন চিনতেন না কিছুই না, আমাকে ওই নেতাজি একটা ঘরের ভেতর ঢুকিয়ে 8 ঘন্টা থেকে 40 মিনিট কথা বলেছিলেন এবং তারপর তো যথারীতি অন্যরকম পরিচয়। যাই হোক আশা করব সবাই ভালো আছেন এবং আশা করি সবাই ঘরে আছেন ভালো থাকবেন, এরপর যদি কোনো কিছু কোশ্চেন আসে আসে দরকার হয় আমি করবো। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার অনির্বাণ হাজরা, আপনাকে আমরা আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। চেসের কথা যখন শুরু হয়েছে তো চেস বা দাবা খেলার সাথে আমাদের দৈনন্দিন জীবন তার মূল্যবোধের কি সম্পর্ক, তা কিভাবে সম্পৃক্ত, সেটা আগের দিন আমি আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলতে গিয়ে বলেছিলাম যে প্রবাবলি দেয়ার আর 3 ক্যাটাগরি অফ হিউম্যান বিং ইন আর সোসাইটি লাইক দ্য পিসেস ইন দ্য চেস বোর্ড। একটা ক্যাটাগরি ইনবর্ন ট্যালেন্টেড, যেমন রুক, নাইট, বিশপ, কুইন,
আরেকটি ক্যাটাগরি গ্রেটনেস থার্স্ট আপন লাইক দ্য কিং। তৃতীয় ক্যাটাগরি যা আপনার আমার আমাদের মতো মেহনতি মানুষদের নিয়ে তৈরি সম্ভবত, দ্য পন। নো গ্রেটনেস ক্যাটাগরি, বাট দে হ্যাভ দ্য এবিলিটি আফটার স্ট্রাগল ইফ দে রিচ দেয়ার গোল টু বিকাম দ্য মোস্ট পাওয়ারফুল পিস ইন দ্য চেস বোর্ড। আর পাঁচটা বা ছটা স্টেপ অতিক্রম করে যদি বিপরীত পক্ষের শেষ সীমা একটি পন পৌঁছতে পারে, স্পর্শ করতে পারে, কিন্তু তার আগে বিশ্বাস করুন ওই আমাদের দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাতের মতোই আক্রমণ আসবে। তার মধ্যেই পরস্পর সহযোগিতার দ্বারা, পরিকল্পনার দ্বারা, এমনকি তাদের অসহায়তা এতটাই যে একবার এক স্টেপ এগিয়ে গেলে ওই ট্যালেন্টেড গুটিগুলোর মতো পিছিয়ে বাসতে পারেন না, তারপরেও যদি একবার পৌঁছে যায় তাহলে দে ক্যান ট্রান্সফর্ম, দে ক্যান ট্রান্সলেট দেমসেলভস ইনটু দ্য মোস্ট পাওয়ারফুল পিসেস ইন দ্য চেস বোর্ড। অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যহ আমাদের নিজেদেরকে, এই যে আপনি বলছিলেন রেগুলার নিজেকে সান দেয়া, স্কিলফুল করা, যদি এই মেহনত, এই লগন, এই প্রয়াস, নিরন্তর চেষ্টা যদি আমরা থাকি, আমাদের মধ্যে যদি থাকে, তাহলে একটা দিন অবশ্যই আসবে উই উইল বি অ্যাট দ্য টপ। আমি আগের দিন এই কথাগুলো খানিকটা বলেছিলাম, তার সাথে আমার আরো দুটো অনুভূতি এই লাস্ট 48 ঘন্টায় হয়েছে, যে একজন ইনবর্ন ট্যালেন্টেড হতেই পারেন কিন্তু তারপর এই নিত্য প্রত্যেক দিন নিজেকে, আমরা প্রত্যেকটা মানুষ আমরা পরস্পর ইউনিক, কেউ ভালো গান করেন, কেউ ভালো ব্যাডমিন্টন খেলেন, কেউ ভালো চেস খেলেন, কেউ ভালো রান্না করেন, কেউ সাহিত্য লেখেন, তো প্রত্যেকের কাজ কিন্তু আলাদা। ওই চেস বোর্ডের যে গুঠিগুলো রয়েছে, ভাবুন আড়াই ঘর কিন্তু ঘোড়াই একমাত্র, মানে নাইটই শুধু যেতে পারে, বিশপ কিন্তু কোনাকুনিই যায়, রুক কিন্তু সোজা যাবে। তো এই রকম আমরা যে বিষয়ে দক্ষ, আমাদের সেই শিক্ষা যদি বৃত্তিমুখী হয় তাহলে বোধহয় সঠিক আমাদের যে পোটেন্সিয়ালিটি রয়েছে তার অনুযায়ী আমরা জীবনে শাইন করতে পারবো, এবং সেই জন্যই প্রয়োজন একটি সঠিক শিক্ষা ব্যবস্থা। আমাদের এক্সপেকটেশন রয়েছে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এসছে, নিশ্চয়ই সেখানে আমরা বৃত্তিমুখী শিক্ষার সুবিধে পাব এবং আমরা সেইভাবেই নিজেদেরকে স্কিলফুল করতে পারব। আর যে নিরন্তর প্রয়াসের কথা বলছিলাম, সেই প্রয়াস থাকলেই বোধহয় একজন চা বিক্রেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন, সেটা হয়ে দেখিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এই নিরন্তর চেষ্টা থাকলেই সম্ভবত থমাস লিংকন, একজন অতি দরিদ্র কার্পেন্টার, তার ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট হতে পারেন, আব্রাহাম লিংকন। অতএব আমাদের এই প্রতিশ্রুতি, এই প্রত্যয় থাকুক, আমরা আমাদের কাজের প্রতি শ্রদ্ধাশীল হই, যত্নবান হই, এই শিক্ষাই সম্ভবত আমাদেরকে দেয় চেস বোর্ড। আমি আমার এই বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমরা আবার চেস আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের মধ্যে রয়েছেন, আমি অনুরোধ করছি, আমাদের মধ্যে রয়েছেন মিস্টার অমর রায়, তিনি বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট। অমর বাবু, আপনি যদি আপনার সংক্ষিপ্ত বক্তব্য দ্বারা আমাদের সমৃদ্ধ করেন। মাইকটা আনমিউট করতে বলতে হবে। আপনার কম্পিউটারে দেখুন, ক্লিক করলে নিচে বাঁদিকে মাইক আসবে, মাইকের একটা ছোট্ট চিহ্ন আসবে, আইকন আছে। নমস্কার, শুভ সন্ধ্যা।
চন্দ্র, নমস্কার। অনেক সুন্দর সুন্দর কথা বললেন, পজিটিভ থিঙ্কিং কথাবার্তা। উনি দু তিনটে এক্সাম্পল দিলেন, একটা টাইটানিক, একটা আমাদের কল্পনা চাওলা, এবং চেস সম্বন্ধে আরো অনেক পজিটিভ কথা বললেন, শুনলে খুব ভালো লাগলো। আমি আর একটা কথা বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরই একটা ছোট্ট বক্তব্য আছে, একটা ছোট্ট স্লোগান আছে, সবকা সাথ সবকা বিকাশ। একটা ভালো কাজ করতে গেলে সবার প্রয়োজন পড়বে, সবাই যদি আমরা একসঙ্গে কাজ করি আমরা নিশ্চয়ই আমাদের এম, আমাদের গোলে আমরা পৌঁছে দেব। তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের বেঙ্গল চেসে আমাদের অতনু লাইরি আছে। আজকে একটা সময় রাজ্য দাবা সংস্থা এমন একটা জায়গায় ছিল যেখানটায় ন্যাশনাল বছরে হয়তো একটা কি দুটো হতো। আজকে অতনু লাহিড়ির প্রচেষ্টায় প্রত্যেক বছর যে ন্যাশনাল হয়, কত রেটিং টুর্নামেন্ট হয় সেটাকে আপনি যদি আমাদের রেকর্ড দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার ছেলে মেয়েও দাবা খেলতেন, তার রেটিং এর জন্য আমাদেরকে বাইরে যেতে হতো, অনেক টাকা পয়সা খরচা করে বাইরে যেতাম, হোটেলে থাকতাম। কিন্তু অতনু আসার পরে ডে টু ডে আমাদের চেস ডেভেলপ করেছে। আরো একটা কথা বলি, খালি আমরা শহরাঞ্চলে আমরা এটা নিয়ে করিনি, আমরা বাইরেও গেছি, নানান জায়গায় গেছি, ব্যাকওয়ার্ড ক্লাসের কাছে নিয়ে অতনু তার কাজ করেছে, আদিবাসীদের তার গিয়ে তাদেরকে খেলা শিখিয়েছে। তো এখন সবাই যদি আমরা একসঙ্গে থাকি আর একসঙ্গে মিলেমিশে যদি কাজ করি তাহলে আমার মনে হয় যে আমরা আরো অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবো। আজকে কোনো কাজ ছোট হয় না। আজকে যেরকম আপনি একটু আগে বললেন, একদম সাধারণ চালা থেকে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন, এরকম অনেক এক্সাম্পল আছে। একজন পেট্রোল পাম্পে কাজ করতেন, সেখান থেকে সে উসে একজন বড় বিজনেসম্যান হয়েছেন, ধীরুভাই আম্বানি। এরকম হাজার হাজার আছে আমাদের। তো আমরা অনেক কিছুই করতে পারি। তো আমাদের আজকের চেস সম্বন্ধে যেহেতু আমরা এসেছি আজকে ন্যাশনাল স্পোর্টস ডে, একটু আগেই অনির্বাণ আপনাদেরকে জানিয়ে দিলেন যে আজকে আমাদের খুব একটা সুন্দর দিন, আজকে ভারত চেস অলিম্পিয়াডে পোল্যান্ডকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। আশা করছি আমরা চ্যাম্পিয়নও হব। টিম ইন্ডিয়াকে আমরা আমাদের সকলের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী দিনে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে, অনেক প্রোগ্রাম রয়েছে, সেটা আমার পরবর্তী বক্তা অতনু লাহিড়ি আরো ডিটেলসে বলবেন, আরো কিছু করবেন। তো এই নিয়ে চলতে হবে। এখন আজকের এই COVID-19 যেইভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আমরা সকলে একটা ভয়ের পরিস্থিতিতে রয়েছি, স্কুল কলেজ বন্ধ, সব জায়গায় অনলাইনে ক্লাস চলছে, সেখানে আমরাও অ্যাটলিস্ট খেলাটাকে অনলাইনে কন্টিনিউ রাখতে পেরেছি, অনলাইনে কোচিং হচ্ছে, অনলাইনে সব কিছু করছি আমরা। তো আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব, যদি সরকারের আমাদের প্রতি ওদের যদি হেল্প থাকে এবং সবাই যদি আমাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারে তা আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব। আর আগামী দিনে আরো অনেক অনেক প্রোগ্রাম রয়েছে, সেটা আমি বলবো না, সেটা আমার পরবর্তী বক্তা অতনু আরো ডিটেলস আপনাদেরকে জানাবে। ব্যাস এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ চন্দ্রচূড় বাবু, ধন্যবাদ আপনাদের সকলকে যারা এসেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরকারি গাইডলাইন মেনে চলবেন, এই পরিস্থিতিতে সব বাড়িতে থাকবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে অমর বাবু। স্বামী বিবেকানন্দ একবার বলছিলেন যে আমাদের জীবনে গীতা পাঠ করা যতটা ইম্পর্টেন্ট ততটাই ইম্পর্টেন্ট ফুটবল খেলা, কারণ এ কথা সত্যি, জ্ঞানের সাথে বোধকে যুক্ত করতে পারলে
তবেই চৈতন্য স্তরে উন্নীত হওয়া যায়। কিন্তু আমাদের যদি প্রকৃত শিক্ষা অর্জন করতে হয়, প্রকৃত জ্ঞানী হতে হয়, তাহলে সবার আগে সম্ভবত আমাদের নিজেদের শরীরটাকে ফিট রাখতে হবে, সুস্থ থাকতে হবে। এবং এই সুস্থ থাকতে গেলে ফুটবল, ক্রিকেট, চেস, যে কোনো খেলাই বলুন না কেন, আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলার থেকে বা খেলার মতো বিনোদন এবং তার প্রয়োগ, এর আর অন্য কোনো বিকল্প কিন্তু নেই। অ্যাজ এ ব্যাডমিন্টন প্লেয়ার, আমাকে যারা চেনেন তারা জানেন আমি অত্যন্ত অ্যাগ্রেসিভ প্লেয়ার, একটু পাঞ্চ করে খেলতে ভালোবাসি। কিন্তু আমি, আমার মনে হয় আমি আমার জীবনের অত্যন্ত একটি অনুভূতির জায়গা থেকে, একটি ফিলিংস এর জায়গা থেকে বলছি, আজকে এখানে যে বিশিষ্ট ক্রীড়াবিদরা রয়েছেন সম্ভবত আপনারা আমার সাথে একমত হবেন, আমরা জীবনে যতটুকু আমাদের সাফল্য, আমরা লাইফে আইদার জিতেছি অথবা শিখেছি। যে ম্যাচগুলো ধরুন টান টান উত্তেজনার পরে জিতে গিয়েছি, জেতার পরবর্তীকালে সম্ভবত আমরা কিভাবে জিতলাম, সেখানে কোনো মিস্টেকস ছিল কিনা, সেই অ্যানালিসিস হয়তো করি না আমরা অনেকেই, অন্তত আমার সেটা বিশ্বাস। কারণ জিতে যাওয়ার পরে জো জিতা ওহি বাজিরাও, আমি সিকান্দার বলি না, আপনারাও বলবেন না, কারণ সিকান্দার বলতে যে আলেকজান্ডারকে বলা হয়, শেষ হিদাসপিসের যুদ্ধে উনি জিতেছিলেন কিনা তার কোনো ঐতিহাসিক তথ্য নেই, অন্তত গ্রিকের ইতিহাসে তো নেই। কিন্তু বাজিরাও আমাদের ভারতবর্ষের সেই ব্রাহ্মণ সেনাপতি যিনি ওয়ার্ল্ড রেকর্ড করেছেন জীবনে পরপর 42টি যুদ্ধ, অনেক বড় বড় যুদ্ধ সেগুলো জয় করেছেন। তো আমি মূল প্রসঙ্গে আসছি, জেতার পরে হয়তো আমরা সেই অ্যানালিসিসটা করি না, কিন্তু যখন যে ম্যাচগুলো ধরুন অন্তত আমি ব্যক্তিগতভাবে যেখানে হেরে গিয়েছি, সেটা সেমিফাইনাল হোক বা যে কোনো খেলায়, একবারেও কিন্তু আমাদেরকে ভাবতে হয়েছে, ভাবতে হয় যে ম্যাচটা কেন হারলাম। আর এইখান থেকেই বোধহয় প্রকৃত অ্যানালিসিস করতে পারলে অনেকটা এগিয়ে যাওয়া যায় পরের বার জেতার জন্য। তো এই হারা জেতার কথা তো থাকলোই, আমাদের এখানে এমন একজন ফুটবলার রয়েছেন তিনি সত্যি কথা বলতে লাইফে অনেক কিছু জিতেছেন, ভারতবর্ষের হয়ে বিদেশে প্রথম ট্রফি এলজি কাপ জিতেছেন, ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে আসিয়ান কাপ জিতেছেন, এবং সাংবাদিকদের বিচারে উনি আই লিগের মতো সর্বভারতীয় টুর্নামেন্টে 4 বার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আমাদের এর পরবর্তী বক্তা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ষষ্ঠী বাবু, শ্রী ষষ্ঠী দুলে। ষষ্ঠী বাবুর কাছে অনুরোধ, আপনি একটু আনমিউট করুন নিজেকে। স্ক্রিনের তলায় বাঁ দিক থেকে আনমিউট করুন, স্ক্রিনের তলায় বাঁ দিকে। হ্যাঁ, হয়েছে হয়েছে, বলুন। বলছি আজকে বার্তা টুডে রিতম বাংলায় যে সব যারা আছেন আজকে তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে ভারতবর্ষ মানে সারা বিশ্বে যেভাবে করোনা ভাইরাসের তোলপাড় চলছে, এত সমস্যা থাকা সত্ত্বেও যেই যে দাবা খেলার যে অনলাইনে করা হচ্ছে প্রতিযোগিতামূলক খেলাটা, এটা একটা বিশাল কাজ। একটু আগে একজন বলছিলেন যে এইগুলোকে শান দিতে হবে, যেগুলো মূর্ছে পড়ে যাবে, কিন্তু সিচুয়েশন অনুযায়ী আজকে যদি করোনা না হতো তাহলে তো আজকে আর এই অনলাইনের ব্যাপারটা আসতো না। কিন্তু এই যে শান দেওয়ার ব্যাপারটা, দাবাটাকে বাঁচিয়ে রাখা, বাড়িতে বসে শরীর ভালো রাখা, মনকে ভালো রাখা, মানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা একটা বিশাল কাজ রিতম বাংলা করছে। এর জন্য অনেক ধন্যবাদ জানাই, আমার তরফ থেকে একটা বড় স্যালুট জানাচ্ছি। কিন্তু আমি চাইবো সারা বিশ্বে আমার মতো মানুষ এগিয়ে আসুক এবং রিতম বাংলাকে পাশে দাঁড়াক, যাতে আগামী দিনের আমাদের মানে যারা বাচ্চারা আছে তারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে উৎসাহিত করুক এবং আগে নিয়ে যাক, এটা আমি চাই। ধন্যবাদ ষষ্ঠী বাবু। আমি একটি প্রশ্ন আপনাকে করছি, মানে না
করে লোভ সামলাতে পারছি না। আমি তখন অনেকটাই ছোট, কিন্তু নিউজ চ্যানেলে এতটাই প্রচার হয়েছিল যে আপনার সাথে কোচেরও বোধ হয় একটা টানাপোড়েন চলতো, যে ফুটবলারদের বা ইভেন আমাদের ব্যাডমিন্টন প্লেয়ারদেরও একটা নির্দিষ্ট ফুড চার্ট থাকে, কিন্তু আপনি ওই পান্তা ভাত খাওয়ার জন্য জেদ করতেন এবং আপনার তার উপরে আপনার উপরে বোধ হয় সেই মুহূর্তে চাইম্যানের মতো একজন এশিয়ার বিখ্যাত ফুটবলারকে সামলানোর দায়িত্ব পড়েছিল এবং মাঠে সম্ভবত অনেক কিছু মজার ঘটনা আমাদের ঘটে। তো আপনার সেই বিখ্যাত উক্তিটা বোধহয় প্রবাদ হয়ে গিয়েছে যে ইউ চাইম্যান আই ষষ্ঠী, সেই ব্যাপারে যদি একটু দু মিনিট বলেন তা আমরা ভালো লাগবে আমাদের। অ্যাকচুয়ালি যখন আমরা ওখানে পৌঁছালাম মাঠে, আমরা পৌঁছে গিয়ে দেখলাম যে এইরকম একটা টুর্নামেন্ট, মানে তখন ভয় লাগছিল যে এদের সঙ্গে আমাকে খেলতে হবে। আমি আবার জিজ্ঞাসা করছি ভাইচুং ভুটিয়া কি, ভাইচুং ভুটিয়া আমরা কি এই টিমের সঙ্গে খেলবো? বলে হ্যাঁ। বাপ রে বাপ, এদের সঙ্গে খেলবো কি করে, খেলবো পারবো আমরা? মানে এইভাবে গ্যালারিতে বসে একটা মানে মনটাকে তৈরি করছি। তো খেলার আগের দিন মানে একটা মিটিং হয় আমাদের কোচকে নিয়ে, কোচ তখন বলছিল এরকম এশিয়ার একজন সেরা প্লেয়ার জিদানের সঙ্গে খেলেছে, তা এইরকম প্লেয়ারকে আটকাতে গেলে কে পারবে? তো কেউ হাত তুলি। আমি বললাম আমি পারবো কোচ। বলে তুই পারবি? বললাম হ্যাঁ পারবো, কিন্তু আমার একটা আছে, সমস্যা আছে। বলে কি সমস্যা? আমি দেখো আমি তো গ্রামের ছেলে, সারা দিনে এবং রাতে চারবার ভাত খাই, তো আমি এই পাস্তা ফাস্তা খেয়ে কিন্তু ওই চাইম্যানকে আটকাতে পারবো, কেননা আমরা ভাতেতে অক্সিজেন পাই, ভাত ছাড়া কিন্তু খেলতে পারবো না। তখন বললো তোকে ভাত চাই? মানে প্রচন্ড খিস্তি খালা গালা গালি করলো আমায়। বলে ঠিক আছে ভাত এনে দিচ্ছি। আমি বললাম ভাত এনে দিন আর ওই জার্সি নাম্বারটা দিয়ে দিন, এই চাইম্যান আমি তো চিনি না, আমি ফার্স্ট টাইম এসছি, এই চাইম্যানটাকে আমি চিনি না, আপনি জার্সি নাম্বারটা। খেলার পরে সুভাষ ভাই চাবড়ে বলেছিল হ্যাঁ একমাত্র তোরই সাহস আছে যে বলতে পারে যে না আমি পারি। তো এবার খেলা শেষে মানে ফাইনাল, যখন আমরা ফাইনাল উঠলাম ওদের সঙ্গেই ফাইনাল হয়েছিল, লিগ সিস্টেমে খেলা হয়েছিল। তো যখন ওই টিমটার সঙ্গে বেক্তরা শাসনের সঙ্গে যখন ফাইনালটা খেলছিলাম, তখন খেলা শেষ হয়ে গেছে, 2 মিনিট হতে বাকি। চাইম্যান একটা জায়গায় কর্নারের ফ্ল্যাগের পিছনে লেস ফেলে গেছে, লেসটা বাঁধছে, আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম। তো মানে আমাকে বলছে, হয়তো আমি ইংরেজিটা বুঝতে পারছি না, আমাকে বলছে শুধু বুঝতে পারলাম একটা ব্যাটম্যান, ইউ ব্যাটম্যান, বলছে আমার লেস খুলে গেছে, খেলা ওদিকে হচ্ছে, তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো, কারণ আমি তো ফুটবল খেলছি, আমি তো মাঠের বাইরে, আমি আমাকে কোচ যা দায়িত্ব দিচ্ছে ওকে ছাড়বি না, মাঠের বাইরে যা আর বাথরুমে যা, তুই ওর সঙ্গে চলে যা বাস। ও পরবর্তীকালে একটা ম্যাগাজিনে লিখেছিল যে শশীদুলের পাশে আমার বেশি দিন খেললে আমার নিজের খেলাটাই ভুলে যাবো, মানে এইরকম ভাবে ওকে টাইট মার্কিং করেছিলাম। তারপর খেলা শেষ হতে চাইম্যানকে বলেছিলাম যে টুডে ইউ জিরো আই এম হিরো, ইউ চাইম্যান আই এম ষষ্ঠীদুল, আই এম ইন্ডিয়ান, বলে চলে এলাম। বলে ইউ ব্যাড ম্যান। এই হচ্ছে আমার ঘটনা আসিয়ান কাপ। বলছি চন্দ্রচূড় বাবু আমি একটা ইন্টারাপ্ট করবো একবার। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমার একটা কোশ্চেন আছে ষষ্ঠীদার কাছে, তা এইটা কিন্তু খুব বেশি চর্চা হয় না, উনি কিন্তু খেলতে খেলতে একটা গান লিখেছিলেন মানে আমাদের কোচ যিনি সুভাষ ভৌমিককে নিয়ে, তো আমি কি জানতে চাই উনি কি রেগুলার এখনো গান লিখছেন না পার্টিকুলার ওই ম্যাচের জন্যই সুভাষ বাবুর জন্য গানটা লিখেছিলেন? সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম, ষষ্ঠী বাবুর কাছে উত্তরটা আর চাই। কয়েকটা গান খেলার ব্যাপারে লিখেছি যেগুলো ইসবল মনমানেই লিখেছি, এখনো সেগুলো কিন্তু এখনো মানে রেকর্ডিং হয়নি, মানে মানে তৈরি হয়নি গানটার, মানে কাউকে দিয়ে গাওয়ানো হয়নি, মানে গানটার মধ্যে এত রাফ ভাষা আছে। তা নিতুদাকে বলেছিলাম যে এই গানটা রেকর্ডিং করা হোক, বলে না শুয়োর তাই রেকর্ডিং করা যাবে না, তুই যে ধরনের ভাষা লিখেছিস তাতে ওরা খেপে যাবে। আর তো আমি ওই সুভাষ ভৌমিকের সম্বন্ধে বাসেতে একটা গান লিখেছিলাম, তো এশিয়াতে পা রেখেছি তাই তো বলি ভাই, সেরা কোচের লড়াইতে সুভাষ হতে চাই, এরকম একটা গান আমি লিখেছিলাম সুভাষ ভৌমিকের নামে। তা আরো লিখেছিলাম গুরু যা পারেনি পারলো তার শিষ্য, ভারতে বদলে দিল ফুটবলের এই চিত্র, বাড়ি গেলে বউ যে বলে এসো তুমি কাছে, তোমার মতো স্বামী পেলে কেনা ভালোবাসে। তো এই লেখাটা আমি যখন লিখে সুভাষ ভৌমিকের হাতে দিয়েছিলাম, ও নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে দেখি, বললো তোমার নামে গান লিখেছে ষষ্ঠী, ও গান জানে? ও তো লেখাপড়াই জানে না, ও গান লিখলো কি করে? আমি বললাম গান গাইতে গেলে কি লেখাপড়া দরকার হয় নাকি? তো সুভাষ ভৌমিক আমাদের একটা এমন কোচ পেয়েছিলাম, বন্ধুর মতো বাবার মতো, মানে ভালো, মানে সাফল্যের দিক দিয়ে এইরকম কোচ আমাদের দরকার, বন্ধুর মতো মিশবে,
তবে সাফল্য তা মানে আসবে। কিন্তু আমি অ্যাজ এ কোচ হিসাবে সবসময় যদি বকতে থাকি, শাসন করতে থাকি, তাহলে সেই জায়গায় সাফল্য খুব কম আসবে। খেলাধুলার ব্যাপারে যদি বন্ধুর মতো কোচেরা মিশতে পারে, তাহলে আমার সাফল্যটা খুব মানে ভালো আশা করা যায়। ধন্যবাদ ষষ্ঠী বাবু, আমাদের আয়োজকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে আপনার সাথে আমাদের নিত্য যোগাযোগ থাকবে। আর গানের প্রসঙ্গ যখন উঠলো, আপনাদের সবার আশীর্বাদে আমিও একটু একটু গান শিখি, গান করি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে। তো সে ব্যাপারে একদিন কখনো আড্ডা হবে। তো একটা প্রশ্ন, নিশ্চয় নিশ্চয়ই শোনাবো। আজ তো আমরা একটু অন্য বিষয় আছি, খুব তাড়াতাড়ি সে বিষয়ে আমাদের আড্ডা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তাহলে একটা কাজ হোক, আমাদের এই সভাটা শেষ হওয়ার পরে দু লাইন না হয় আমরা, আমি না হয় চেষ্টা করবো আপনাদের সবার আশীর্বাদ পেলে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো আমরা আমি আবার আরেকটা বিষয়ে এসে যাচ্ছি। আজকে অতনুবাবুকে নিয়ে আপনারা যারা বেঙ্গল এবং ইন্ডিয়া চেস অ্যাসোসিয়েশনে রয়েছেন তারা অনেক কথাই বলছেন। আমি প্রথম অতনু লাহিড়ী এই নামটা শুনেছিলাম আজ থেকে প্রায় বছর সাতেক আগে, তখন ফার্স্ট ইয়ারে পড়ি প্রেসিডেন্সি কলেজ। তো আমি একজন চেসের সাথে সেই ভদ্রলোক যুক্ত, আমি নাম অনস্ক্রিন বলছি না, তাকে আমি কাকু বলি বলতাম। তো আমাদের এই চেস টুর্নামেন্ট যখন ডেট অ্যানাউন্স হলো, সেই ভদ্রলোক আপনাদের অতনুবাবুদের অত্যন্ত ঘনিষ্ঠ, উনি আমাকে একটি হোয়াটসঅ্যাপ করেছে, আমি এই কথা না বলে লোভ সামলাতে পারছি না। উনি আমাকে বলেছেন যে চন্দ্রচূড়, আমাদের এটা খুব গর্বের, খুব আনন্দের যে আজ থেকে সাত বছর আগে দেখা সেই কলেজ পূর্ব ফুটফুটে ছেলে আজকে সাংগঠনিক এই দায়িত্বগুলো পালন করছে। এবং কোট আনকোট ওনার কথায়, অ্যাজ আ লিডার, অ্যাজ আ টিম ম্যান, আমার দেখা একটি অত্যন্ত বিশেষ ক্যারেক্টার, একটি ব্যক্তিত্ব তুমি বলে আগামী দিনে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান চেস অ্যাসোসিয়েশন তোমার এই বৃহৎ প্রয়াসের জন্য সর্বান্তকরণে তোমার পাশে থাকবে। এবং সেদিন তুমি জানতেও পারবে না যে তোমার পাশে আমরা কিভাবে কতটা চেষ্টার জন্য, কতটা দায়িত্ব নিয়ে তোমার পাশে ছিলাম, হয়তো তুমি সেটা জানতেও পারবে না, শুধুমাত্র তোমার পাশে তোমার প্রতি ভালোবাসায়। বিশ্বাস করুন, আমার প্রতি এই ভালোবাসা, এই বিশ্বাস, এই আস্থাটাই বোধ হয় আমার জীবনের সব থেকে বড় পাওনা পাথেয়। তো আমাদের জীবনে অনেক মানুষ, আমাদের সংগঠনে অনেক মানুষ থাকেন যারা হয়তো ততটা লাইমলাইটে আসেন না তাদের কার্যপ্রণালীর জন্য, কিন্তু অ্যাজ আ টিম ম্যান, অ্যাজ এ সংগঠক তারা অনেক বাড়তি দায়িত্ব পালন করেন। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন আমার মতোই সনাতন ভারতের আরেকজন ফাউন্ডার মেম্বার অনামিকা দে, অনামিকা ম্যাডাম। উনি নিজে বাই প্রফেশন একজন মিডিয়া প্রফেশনাল। উনি, আমি, অভিজিৎ বাবু এবং মিস্টার রবি তিওয়ারিকে নিয়ে আমাদের সনাতন ভারতের প্রথম পথ চলা, তারপরে আজকে অনেক সদস্য আমাদের রয়েছে। আমি অনামিকা ম্যাডামকে অনুরোধ করছি আজকে আমাদের এই আলোচনা সভায় আপনার বক্তব্য দ্বারা আমাদের সমৃদ্ধ করুন। শ্রীমতী অনামিকা দে। আনমিউট করে নাও, আনমিউট করে। হ্যাঁ, নমস্কার, শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ চন্দ্রচূড় একটু বলো। আচ্ছা, নমস্কার সকলকে এখানে যারা উপস্থিত আছেন, প্লাস ওয়েবিনারে আমাদের যারা দেখছেন অনুষ্ঠান, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর বিশেষ করে কনগ্রাচুলেশনস জানাই আজকে সারা দিন ব্যাপী যারা এই টুর্নামেন্টে খেলেছে এবং একটা বেশ মেন্টাল প্রেসারের মধ্যে দিয়ে তারা খেলাটা খেলেছে, এবং হার জিত তো আছেই, কেউ না কেউ জিতবে। তবে সব থেকে
মিউট মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে। হ্যাঁ বলো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ 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 শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে এবার। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ কিছু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বোধ হয়। আচ্ছা এবার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলো। শোনা যাচ্ছে? প্রবলেম হচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ নেটওয়ার্ক চলে যাচ্ছে আসলে, সরি। তো আমি যেটা বলছিলাম, ঠিক আছে, যে আজকে তো একটি অত্যন্ত বিশিষ্ট একটি দিন, আজকে আমাদের রাষ্ট্রীয় খেল দিবস। আজকে রাষ্ট্রপতি নিজের হাতে সকলকে, যে সমস্ত খেলোয়াড়রা সারা বিশ্বব্যাপী আমাদের দেশকে একটা শিখরে পৌঁছয়, তাদেরকে পুরস্কার দেওয়া হয়। তো আজকে এই বিশেষ দিনে, বিশেষ দিনটি যার নামে ধ্যানচাঁদ জি, শ্রী ধ্যানচাঁদ সিং, উনি ওনার মানে ওনার মধ্যে নতুন করে তো কিছু বলা নেই, আমরা জানি, তাও একটুখানি তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে একটুখানি ছুঁয়ে যাচ্ছি আমি। উনি বোধহয় ভারত মায়ের, ভারত মাকে সকল বিশ্ব দরবারে একটা শীর্ষস্থানে পৌঁছবেন বলেই ব্রতী হয়ে জন্মগ্রহণ করেছিলেন, কারণ মাত্র 16 বছর বয়সে কিন্তু উনি অ্যাজ এ আর্মি ম্যান উনি জয়েন করেছিলেন আমাদের আর্মিতে। তো সেখানে ওনার ট্রেনিং কিন্তু শুরু হয়েছিল অ্যাজ এ আর্মি, সেই সেই পথে। তো প্রথম থেকে কিন্তু ওনার মানসিকতা ছিল ভারত মায়ের জন্য কিছু করব। এবার সেখানে গিয়ে অবশ্য মেজর তিওয়ারি জি, সুবেদার মেজর তিওয়ারি জি ওনাকে প্রথম হকি খেলায় অনুপ্রাণিত করেন। তো আমাদের মনে হয় তাকেও একটা, সেই তিওয়ারি জিকেও আমাদের সকলের তরফ থেকে, পুরো বিশ্ব ভারতবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে তেন্ডুলকারের বাবা যদি না বুঝতে পারতেন যে সে ব্যাটসম্যান হিসেবে সারা বিশ্বকে কাঁপাবে, তো আমরা তাকে পেতাম না। সেই রকমই তিওয়ারি জি কিন্তু প্রথম হাতেখড়ি করিয়েছিলেন ধ্যানচাঁদ জিকে এই হকির জগতে। তারপরে ধীরে ধীরে তো ওনার যেরকম আমাদের অনির্বাণদা বললেন যে 3 বার পরপর, মানে 1928, 1932, 1936 পরপর উনি যেভাবে আমাদের সোনা এনে দিয়েছেন, আমাদের ভারতকে যে জায়গায় উনি পৌঁছে দিয়েছেন, হকির জাদুকর বলা হয় ওনাকে। শোনা যায় যে উনি যখন মাঠে নামতেন, ওনার বলটা যখন হকির স্টিকে একবার যদি উনি পেতেন, যতক্ষণ না গোল করতেন ততক্ষণ ওটাকে ছাড়তেন না। তো আমরা সেই জন্যই বোধ হয় ওনাকে নামকরণ করা হয়েছিল যে হকির জাদুকর। তো তার নামে এই রাষ্ট্রীয় খেল দিবসটা আমরা পালন করি, তার জন্মদিন হিসেবে। 1905 সালে এই এই দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে ওনার 1956-তে পদ্মভূষণ পেয়েছেন, আর 2012 থেকে তো এই আমাদের এই রাষ্ট্রীয় খেল দিবস হিসেবে ওনার জন্মদিনটা আমরা পালন করে থাকি। তো সব থেকে বড় কথা, আমরা এই একদম আন্তরিক ভাবে আজকে যারা এই টুর্নামেন্টটি অর্গানাইজ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি, কারণ
আমি একজন সোশ্যাল ওয়ার্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবী সমস্ত মানুষ যে সাংঘাতিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি বিভিন্ন স্তরের মানুষের সাথে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমাদের দেখা করতে হয়, তো মানুষের সিচুয়েশন কিন্তু সত্যিই খারাপ। আমরা যারা একটু হয়তো বেটার সিচুয়েশনে আছি, আমরা বুঝতেও পারছি না যে মানুষটা ধরুন দুদিন আগে ব্যাংকে একটা ভালো পোস্টে চাকরি করছিল প্রাইভেট ব্যাংকে, সে আজকে কিন্তু হাত পাচ্ছে এবং নিজেকে ফ্রন্টে আনছে যে আমি কিন্তু রেশন পাচ্ছি না। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু আমাদের প্রত্যেকের মানে প্রত্যেকের এই এই সাংঘাতিক পরিস্থিতির সাথে একটা যুদ্ধকালীন একটা পরিস্থিতি চলছে আমাদের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে টুর্নামেন্টটা আপনারা অর্গানাইজ করেছেন, বিশেষ করে আমি তালিমের চন্দ্রচূড়কে বলবো, চন্দ্রচূড় আমার অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত, অতনুদাকে আমি অনেক দিন বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, উনি আছেন, আরো অনেকে আছেন আপনার, এবং আমাদের ক্রীড়া ভারতী আছে, আর সব থেকে ভালো যেটা কাজ করছে রিতম বাংলার অনিন্দ্যদাকে তো বলতেই হবে। টুর্নামেন্ট অর্গানাইজ হয়েছে সেটা আবার আমাদের এখানে ধরুন সবার কাছে যে আমরা পৌঁছতে পারছি, এই এই যে আমাদের টুর্নামেন্টটা হলো সেটা যে সবাই জানতে পারলো এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য, সকলকে আন্তরিক আমি অভিনন্দন জানাই। আর সনাতন চেস চ্যাম্পিয়নশিপ, এই যে নামকরণটা হয়েছে, আমার প্ল্যাটফর্ম মানে আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে সনাতন ভারত প্ল্যাটফর্ম, আমরা সোশ্যাল ওয়ার্ক মূলক কাজ করে থাকি। সনাতন ভারতের কাজ মূলত ভারতীয় সংস্কৃতির কে রক্ষা করার একটা জেদ, আমাদের সমস্ত দিক থেকে সমস্ত অ্যাসপেক্টে ভারতীয় সংস্কৃতিকে আমাদের রক্ষা করতে হবে, সনাতনী সংস্কৃতিকে আমাদের রক্ষা করতে হবে, এই অ্যাসপেক্টে আমরা সনাতন ভারত প্ল্যাটফর্ম কাজ করছি। তো এই চ্যাম্পিয়নশিপটা যে নামকরণ হয়েছে তার সাথেও কিন্তু যে দাবার যা খেলাটাই এসছে চতুরঙ্গ ভারতবর্ষের যে খেলা তার থেকেই চেস, তো তার সাথে সেই জন্য এই চ্যাম্পিয়নশিপটার কিন্তু খুব একটা ভালো নামকরণ হয়েছে, এটার জন্য আমি সনাতন ভারতের পক্ষ থেকে সবাইকে আবার একবার ধন্যবাদ দেব। আর একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে আমাদের চেস এখনো পপুলারিটি সেভাবে পায়নি, তবে আমি একটি কথা এখানে বলতে চাই, চেস কিন্তু কিছু বছর আগে যে ছিল পরিকাঠামো বা ধরুন সামাজিক ভাবে চেসের অ্যাকসেপ্টেন্সি যে জায়গায় ছিল, এখন কিন্তু পপুলারিটি অনেকটা বেড়েছে, অনেকটাই বেড়েছে, এবং সাধারণ ঘর মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা আগ্রহী, বাবা মারা অনেক কনসিয়াস হয়েছে ব্রেন জিমের প্রতি, যেহেতু ধরুন ব্রেন জিমটা অনেক মানে বেশি এখন বাবা মারা কি এখন চায় যে তার বাচ্চা কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনাটা করুক, সেই দিক থেকেও কিন্তু চেসের পপুলারিটি অনেকটা বেড়েছে। আর আরেকটা দিক হচ্ছে কি জানেন তো, বিভিন্ন জায়গায় দেখবেন চেস এমন একটা খেলা না, ওই গড়িয়াহাটের মোড়ে গেলেও যেরকম ধরুন একটা পার্টিকুলার, আমি যেহেতু সাউথ কলকাতাতে বিলং করি, গড়িয়াহাটের মোড়ে একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে বসে প্রত্যেক দিন কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের আগে ওখানে কিন্তু খেলা হতো, আপনি নন্দন ফাইন আর্টস এর সামনে যদি যান ওখানেও কিন্তু এইভাবে এই চেস বোর্ডটাকে নিয়ে সবাই ঘিরে দুজন খেলছে কিন্তু দেখছে অনেকে। সুতরাং আমরা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা আর বলতে পারবো না যে চেসটা কিন্তু পপুলারিটির যথেষ্ট একটা শিখরে পৌঁছে গেছে, তবে হ্যাঁ আজ এখন এই সময়ের সিচুয়েশনে দাঁড়িয়ে যেহেতু এইরকম একটা অতিমারির মধ্যে দিয়ে আমরা আমরা পাস করছি, সেই জন্য বাইরে গিয়ে খেলা সম্ভব হচ্ছে না,
সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই অনলাইন যে প্রতিযোগিতা হলো, অনলাইন ক্লাসেস যদি আমরা করি, ইনফ্যাক্ট সনাতন ভারতের আমাদের একটা প্রয়াস আগামী দিনে রয়েছে, যদি অনলাইন ক্লাসেস আমরা শুরু করার কথা আমরা ভাবছি অলরেডি, সেই বিষয় পরে মোস্ট প্রবলি অতনুদা বলবেন। তো এরম সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের অনলাইন ক্লাসেসটা শুরু করতে হবে, আর চেসের প্রতি আরো বেশি মনোযোগী হবে, যেহেতু খেলা খেলাধুলো আগে তারপরে শাস্ত্র। তো এখন বাইরে বেরিয়ে যেহেতু খেলাধুলো আমরা করতে পারছি না, আমাদের বাচ্চাদের খেলতে দিতে পারছি না, দেখুন প্রফেশনালি খেলে তাদের অবস্থা তো আমরা সকলেই জানি কি সাংঘাতিক সিচুয়েশন। কিন্তু যদি আমি একদম সাধারণ ঘরে চলে যাই, ছাড়া যদি স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে ওরকম মানে স্বাস্থ্যটা তো দুরকম, একটা শারীরিক স্বাস্থ্য, একটা শারীরিক স্বাস্থ্যের দিকে যখন আমাদের এসছে কিন্তু আমাদের বেশি খেয়াল করতে হবে। তো কাজ করতে ইচ্ছি এই জায়গাতে মানুষ একসাথে ভাবে সিচুয়েশনের মধ্যে দিয়ে মানছে, এইখানে কিন্তু স্পোর্টস ভীষণ ভাবে ইন্সপিরেশনটা ভীষণ ভাবে প্রয়োজন। অন্ধ্রজ কথায় ওই সৌমিত পাশ থেকে বলছে ডিসকানেক্ট হয়ে গেল সম্ভবত, টেকনিক্যাল প্রবলেম তো হচ্ছে, তো আমরা চেষ্টা করি চেসটাকে চেস অনলাইন ক্লাসেস এর মাধ্যমেও যেন এগিয়ে যায়, এটুকুই বলবো। আর এখানে উপস্থিত অনেক বিশিষ্ট তারকারা রয়েছেন খেলোয়াড় জগতে, যাদের খেলা আমরা দেখে বড় হয়েছি, যাদের খেলা আমরা টিভিতে দেখেছি, মাঠে হয়তো কখনো সুযোগ হয়েছে দেখেছি, অত্যন্ত ভালো লাগছে। এবং আবার আমি সব অর্গানাইজারদেরকে নমস্কার জানাবো, কারণ আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে আমাদের মধ্যে উপস্থিত যে ব্যক্তিত্বরা রয়েছেন, আমরা মেজর ধ্যানচাঁদ সিং কে নিয়ে আলোচনা করছিলাম, তো তার হকি স্টিক বল লাগানো থাকলে সেটা আঠার মতো লেখা, এমনকি এমন এমন ওনার চোখ ছোঁয়া বলটা ক্রস পিচে লেগে ফিরে আসার পর উনি চ্যালেঞ্জ করেছেন যে সেই বার পোস্টার লেন্থ কম আছে, দৈর্ঘ্য কম আছে, দীর্ঘ 15 বছর আই লিগ খেলেছেন সাফল্যের সাথে, এবং আজকের আমাদের এই ওয়েবিনারের উনি আমাদের চিফ গেস্ট, মহামার্গ বক্তব্য দ্বারা আমাদের মার্গদর্শন করুন।
শ্রী কল্যাণ চৌবে। কল্যাণ বাবুকে তো দেখতে পাচ্ছি কিন্তু মাইক্রোফোনটা তো দেখাচ্ছে না, আমি বুঝতে পারছি না আমরা যে কোনো টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে কিনা। না টেকনিক্যাল কিন্তু একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা হ্যাঁ হ্যালো, ওনার দিকে সম্ভবত নেটওয়ার্ক দুর্বল রয়েছে কিংবা গাড়িতে যাচ্ছিলেন দেখা যাচ্ছিল, আসলে সব জায়গায় সমান নেটওয়ার্ক নেই। ঠিক ঠিক, আচ্ছা তাহলে আমরা আজকে ওনাকে যদি পরবর্তীকালে পাই তাহলে তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তো আমাদের আজকে লাস্ট বাট নট লিস্ট আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অতি বিশিষ্ট ব্যক্তিত্ব চেসের জগতের শ্রী অতনুর লাহিড়ি। তো তাকে আমাদের এখানে কিছু বক্তব্য রাখার আগে আমি একটা কথা বলতে চাই যে চেস এমন একটি খেলা বোধহয় আমাদের জীবনকে শেখায় যে জীবনে এগোতে গেলে কখনো কখনো পেছোতেও হয় পরবর্তীকালে স্ট্র্যাটেজি ঠিক করার জন্য। চেস বোধহয় আমাদেরকে শেখায় যে আমাদের দৈনন্দিন জীবনে যারা মেহনতি মানুষ, যারা ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়, যেমন ওই পন বা পেয়াদা, তাদেরকেও সমানভাবে সম্মান করতে হবে, কারণ আমাদের প্রথম যে ডিফেন্স চেস বোর্ডের সেটা কিন্তু তারাই তৈরি করেন। এবং চেস বোর্ড সম্ভবত আমাদেরকে দেখায়, আমাদেরকে শেখায় যে পরস্পরের সংঘবদ্ধতা এবং সাংগঠনিক শক্তি আলটিমেটলি আমাদেরকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে, আমাদেরকে চেকমেট করতে সাহায্য করে। তো চেস খেলার আরো অনেক বহু বিশিষ্ট দিক রয়েছে, এমন একটি খেলা যা আমাদের সোল, আমাদের মাইন্ড এবং আমাদের ফিজিক তিনটেকে এক জায়গায় আনতে পারে। তো আমি অতনুবাবুর কাছে অনুরোধ করছি আপনি যদি আপনাদের আমাদের মধ্যে এখানে উপস্থিত সবার মার্গদর্শন করেন, এবং আগামী দিনে আমি এই অনুরোধ অবশ্যই কমনওয়েলথ চ্যাম্পিয়ন অতনুর লাহিড়িকে বা ভারতবর্ষের কোচ অতনুর লাহিড়িকে করছি না, চেসের জগতের একজন প্রকৃত সোশ্যাল ওয়ার্কার, তিনি কিভাবে ভারতবর্ষের মধ্যে আমাদের দাবা, আমাদের চেস খেলাটিকে ছড়িয়ে দিতে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করছেন, আমি অনুরোধ করছি আমাদের সামনে আপনার বক্তব্য তুলে ধরার। ধন্যবাদ চন্দ্রচূড়, নমস্কার আপনাদের প্রত্যেককে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ষষ্ঠীদা। ষষ্ঠীদার খেলা, ফুটবল খেলা আমরা দেখতে খুব ভালোবাসতাম, ছোটবেলা থেকে আমি দেখতাম, প্লাস আমি কল্যাণকে মিস করলাম। কল্যাণদা হয়তো মানে পরবর্তীকালে আমাদের সঙ্গে যোগাযোগ হবে, কোনো যান্ত্রিক গোলযোগ যদি কাটিয়ে উঠতে পারে। আর আমাদের বেঙ্গল চেসের অবশ্যই অনির্বাণ, অমরদা, অনিমেকাদি সবাই সঙ্গে অনেকদিন পরে দেখা হচ্ছে। তো আপনারা আমার সম্বন্ধে অনেক কিছুই বলেছেন যে আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করি কিংবা খেলা ডেভেলপ করেছি। আসলে ইন রিয়েলিটি খেলা ডেভেলপ করে কিংবা খেলোয়াড় যখন বড় হয়, সে ষষ্ঠীদাই হোক কি বিশ্বনাথন আনন্দী হোক কি যে কোনো প্লেয়ার হোক, মেসি হোক, মারাদোনা হোক কি ধ্যানচন্দ হোক, উনি কিন্তু একা কোনো মানুষ গ্রো করতে পারে না। এটা আমাদের খুব বড় একটা ভুল ধারণা। অনেক সময় আমরা যখন গ্লোরিফাই করি, অনামিকা দিয়ে খুব ভালো বললেন যে যখন আমরা ধ্যানচন্দের নাম নিচ্ছি তখন আমাদের ওই মিস্টার তিওয়ারির নামও নেওয়া উচিত যিনি ওনাকে প্রথম প্রেরণা দিয়েছে। তো অবশ্যই শুধু আমাদের জীবনে অনেক এবং থাকেন কিংবা তারা আমাদের পরিবেশ হিসেবে পাড়ার একটা ছোট্ট মানে সাধারণ হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেক স্যাক্রিফাইস করছেন, ওনাকে কেউ চেনেন না, উনি হয়তো মাঠ ঠিক করে দিচ্ছেন, বাচ্চারা আসার জন্য হয়তো মানে একটা গেট কিপার সে হয়তো হল খুলে দিচ্ছে, তাদেরও ছোট ছোট কন্ট্রিবিউশন আছে। আমি যখন নিজের
ব্যক্তিগত জীবনে যখন পেছনে ঘুরে তাকাই, তো ঠিক এই 27 অগস্ট মানে দুদিন আগে আমি মনে করছিলাম যে প্রায় 40 বছর আগে আমি নিজের জীবনের প্রথম টুর্নামেন্ট খেলেছিলাম 40 বছর আগে। এবং যখন সেই টুর্নামেন্ট খেলছিলাম আমার মনে আছে আমার বয়স তখন খুবই ছোট, তখন তো আমি আর আমার দাদা আমরা দুজন একটা ছোট্ট শহরে থাকতাম, সেখানে আমরা স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা খেলোয়াড় হব। এবং অবশ্যই কোনো খেলোয়াড় ছিল না আমাদের আশপাশে, বন্ধু বান্ধব সবাইকে হারিয়ে দিতাম এবং তখন বড় কাকু দের সঙ্গে খেলার চেষ্টা করতাম। তো তেমন দাবা তো খুব বেশি জনপ্রিয় তেমন ভাবে না, যে সবাই তো খেলে না, যারা জানে তাদের সঙ্গে খেলতাম। তো আমাদের শহরে কয়েকটা নামি খেলোয়াড় ছিল, তাদের আমরা খুঁজে বেড়াতাম। তো এমন একদিন আসে যে আমরা জানি যে একটা ক্লাবে দাবা খেলা হয় এবং সেইখানে সেই তথাকথিত নামি খেলোয়াড়রা মাঝে মাঝে এসে খেলে। তো আমরা যখন সেই ক্লাবে আমরা গেলাম, ক্লাবে একটা দারোয়ান ছিলেন, মানে চৌকিদার ছিলেন, ওই ক্লাবকে খুলতেন আর বন্ধ করতেন। তো ওনাকে বললাম এখানে কি দাবা খেলা হয়, উনি বললেন হ্যাঁ। তো উনি বললেন দাবার একটা বিখ্যাত খেলোয়াড় আছেন, মানে অবশ্যই সেই শহরের, উনি নাকি সেই রাজ্যকেও রিপ্রেজেন্ট করতেন, মানে ন্যাশনাল লেভেল প্লেয়ার। তো আমাদের জন্য উনি বেশ বড় একটা ব্যক্তিত্ব তখন, তো ওনার সঙ্গে একবার আমরা দেখা করব। তখন আমার সেই সেই ক্লাবের যিনি দারোয়ান উনি আমাদেরকে বললেন যে অমুক তারিখে ওনারা মিটিং করবে, অমুক তারিখে একটা টুর্নামেন্ট হবে, টুর্নামেন্টের জন্য মিটিং করবে। তো আমরা ওই যে আপনি খোঁজ নেন, রেজাল্ট হলো তারিখে টুর্নামেন্ট হবে। তারপরে সেই দারোয়ান না থাকলে আজ হয়তো অতনুল লাহিড়িও থাকতো না। তো সেই রকম তিওয়ারি জি হোক আর দারোয়ান হোক, আর শত শত এমন মানুষ আছে যারা পরিবেশ তৈরি করেন, যারা হয়তো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের হেল্প করেন। তো এই ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে আমি এটাই বলতে চাচ্ছি যে অনেক সময় আমরা যখন এই যে বড় বড় অ্যাওয়ার্ড দেয় সরকার খেলোয়াড়দের এনকারেজ করে, আমরা কিন্তু ভুলে যাই এইটা কিন্তু খেলোয়াড়কে দেওয়া হচ্ছে না, সেই খেলোয়াড়ের পুরো পরিবেশকে দেওয়া হচ্ছে, যেই পরিবেশ সেই খেলোয়াড়কে তৈরি করেছে। তো যখন ভারত জেতে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, খুব কম মানুষ কিন্তু ভারতের জন্য খেলে, মানুষ কিন্তু নিজের জন্য খেলে। আমরাও যখন খেলা আরম্ভ করেছিলাম, এটা শুনতে হয়তো খুব রুক্ষ লাগবে, কিন্তু আমরা যখন খেলা আরম্ভ করেছিলাম আমরা আনন্দ পেতাম বলে খেলতাম, আমরা ভাবতাম না ভারত মাতার ফ্ল্যাগ মাথায় নিয়ে ঘুরবো, সেটা কেউ ভাবিনি। তো জাস্ট খেলতে ভালো লাগে খেলছি, খেলতে আরো ভালো লাগে খেলছি, পরিবেশ হেল্প করে। আলটিমেটলি যখন কেউ অলিম্পিকে মেডেল পায় তখন ভারতের নাম হয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং সে কিন্তু ভারত মাতা বলে না, সে কিন্তু নিজের ভালো লাগে, নিজের কনসেন্ট্রেশন দিয়ে নিজে ফোকাস করেই খেলেছেন। কিন্তু ভারতের নাম কিংবা আমেরিকা কিংবা রাশিয়ার নাম তখনই হয় যে ভারত সেই পরিবেশ, সেই এনভায়রনমেন্ট তৈরি করেছে যার ফলে এই প্লেয়ারটা চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা যারা সো কল্ড সোশ্যাল ওয়ার্কার্স, মানে খেলা নিয়ে আমরা লেগে আছি, আমাদের এক্স্যাক্টলি সেই রোলটা থাকছে, এমন পরিবেশ প্রোভাইড করব, এমনভাবে কাজ করব, আমাদের নামের দরকার নেই, আমরা কিন্তু বিনা নামে নিঃশব্দে এমন একটা কাজ করে যাব যেখানে প্রচুর প্রতিভা ওঠে। তার সঙ্গে আর একটা জিনিস আমি এমফাসাইজ করতে চাই যে কোনো খেলাতে সবাই কিন্তু ষষ্ঠী দুলে হবে না, সবাই কিন্তু চ্যাম্পিয়ন্স হবে না। তো 99 জন নাম পড়বে না, একজনই হয়তো চ্যাম্পিয়ন হবে, বাকিরা হয়তো সেই চ্যাম্পিয়নকে হেল্প করবে, কম্পিটিশন দেবে ইত্যাদি। তো যারা চ্যাম্পিয়ন হচ্ছে না তাদের ভবিষ্যৎ কি? তারা কি একদম হারিয়ে গেল? তা না, যারা চ্যাম্পিয়ন হচ্ছে না তারা কিন্তু খেলা থেকে অনেক বেনিফিট পায়। এবং যেমন ধরা যাক ফুটবল খেললে আমাদের লাং পাওয়ার বাড়ে, আমাদের মাসেলস ভালো হয়, অবশ্যই আমাদের মন টন ভালো থাকে, কিন্তু আমাদের শারীরিক প্রচন্ড সুস্থতা হয়। ঠিক সেরকম দাবা খেললেও বহু বেনিফিটস হয়। এবং আমার এখন যথেষ্ট সৌভাগ্য বলা যেতে পারে যে আমি বিশ্ব দাবা সংস্থার শিক্ষা কমিশনে আছি, যেখানে আমাকে দাবা খেলাটাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকাবার জন্য সেটা হচ্ছে আমার দায়িত্ব, বিভিন্ন সরকারের সঙ্গে কথা বলে যাতে দাবাটা পার্ট অফ কারিকুলাম হতে পারে। তো আমরা যথেষ্ট রিসার্চও করেছি যে দাবা খেললে কি সুবিধা হয়। তো একটা জিনিস আমরা, মানে যে কোনো খেলা যদি সমাজে ডেভেলপমেন্ট না দিতে পারে কিংবা যে কোনো কার্য
যদি আমাদের সমাজে কে বেনিফিট না দিতে পারে, তাহলে সেই কার্যকে অবশ্যই মানে আমরা তেমন ভাবে ইন্টারেস্ট সাপোর্ট দেব না। তো দাবার খেলার মাধ্যমে আমরা কিভাবে সোশ্যাল ডেভেলপমেন্ট করতে পারি এবং ওটার উপযোগিতা কি? সব থেকে প্রথমে, বিশেষ করে আজকের দিনে আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ এখন এই লকডাউনে কিংবা এই মানে প্যান্ডেমিক অবস্থা যেখানে অন্যান্য খেলা নেই, মানুষ কিন্তু অধিকাংশ সময় বাড়িতে আটকানো আছে, সেই সময় মানুষের কিন্তু স্বাভাবিকভাবেই ধৈর্য কিংবা যেটাকে বলে অ্যাটেনশন স্প্যান সেটা কিন্তু খুবই কমে গেছে। একটি বিখ্যাত সাইকোলজিস্ট বলেছে যে নর্মালি অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান এখনকার জেনারেশনের বাচ্চাদের 8 সেকেন্ড, মানে একটা গল্পের বই ওরা পড়তে পারে না আজকাল। মানে যেটা হয়তো আজ থেকে 2-3 বছর আগেও পড়তে পারতো, কিন্তু এখন দিনকে দিন মানুষের মানসিক শক্তি এত কমে গেছে যে আমরা মন ধারণ করে রাখতে পারি না। 8 সেকেন্ডের বেশি অ্যাভারেজ বাচ্চা অ্যাটেনশন রাখতে পারে না। তো এই ব্যাকগ্রাউন্ডে আমরা যদি খেলার মাধ্যমে অ্যাটেনশনটাকে রাখি, তাহলে আমার মনে হয় আগামী জেনারেশনকে আমি খুব বড় একটা জিনিস দিতে পারবো। মানুষের মানসিক শক্তি ফিরিয়ে আনার জন্য দাবা খেলাটা একটা খুব বড় রোল প্লে করতে পারে। আর একটা জিনিস, মানে আমি জাস্ট দুটো বেনিফিটসই বলি, আমি বলতে চাইলে অবশ্যই আমরা অনেক রিসার্চ করেছি, অনেক কিছুই বলতে পারি, কিন্তু আর একটা খুবই প্রাসঙ্গিক জিনিস যেটা আজকের দিনে হয়ে গেছে, যে সেটা হচ্ছে যে যেমন জেনারেশন গ্যাপ, আগেকার দিনে হয়তো 30-40 বছর পরে আমরা বলতাম যে উনি আগের জেনারেশনে, এখন ফর ইনস্ট্যান্স অনামিকার দিন ছেলে, ইয়াং ছেলে অনেক কিছু জানে যেটা আমরা জানি না, অথচ ওনার ছেলেও কিন্তু উইদিন 2 বছর পরে মানে পুরনো জেনারেশনে চলে যাবে, কারণ জেনারেশন গ্যাপটা খুব ফাস্ট হচ্ছে, মানে প্রযুক্তি এত ফাস্ট পাল্টাচ্ছে যে আমরা প্রযুক্তির সঙ্গে কিন্তু সামাল দিতে পারছি না, মানে পৃথিবীটা এত ফাস্ট পাল্টাচ্ছে, এবং তার সঙ্গেই ডেভেলপমেন্টস এমন চেঞ্জ হচ্ছে যে কেউই রেডি ছিল না যে হঠাৎ এই এপিডেমিক হবে, এই প্যান্ডেমিক হবে, যে সেখানে সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। তো সেইখানে যারা অ্যাডাপ্ট করতে পারে তারাই কিন্তু বেঁচে থাকতে পারবে। এখনকার দিনে কোনো ছেলেকে যদি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াই কিংবা অন্য কিছু পড়াই, সে কিন্তু আমরা বলতে পারবো না 3 বছর পরে এখন যার চাহিদা সে হয়তো চাহিদাই চেঞ্জ হয়ে যাবে। তো তখন হয়তো সে যেই কোর্সটা করলো সেই কোর্সটা হয়তো আগামী দিনে খুব একটা রেলেভেন্ট নাও থাকতে পারে। তো আমাদের যেইটা তারাই সাকসেসফুল হবে আগামী দিনে, যারা খুব সহজে অ্যাডাপ্ট করতে পারবে। এবং দাবা খেলাটা এমনই একটা খেলা যে প্রতি মুহূর্তে প্রতি দান দিচ্ছি আমরা, প্রত্যেকটা চালে দাবার বোর্ডের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং যেই মানুষটা প্রত্যেকটা সময় চেঞ্জের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারছে সে কিন্তু বেটার প্লেয়ার হচ্ছে। এবং সেটা সবসময় শেখানোর দরকার নেই, একটা খেলোয়াড় খেলে খেলে অটোমেটিকলি বুঝতে পারে যে আমি যদি নিজেকে অ্যাডাপ্ট না করতে পারি আমি হেরে যাব। তো দাবার মাধ্যমে এই দুটো গুণ অবশ্যই আমরা আগামী জেনারেশনকে দিতে পারবো। এবং আমার মনে মানুষ মিনিমাম দাবার জ্ঞান থাকা উচিত এবং আনন্দের সঙ্গে খেলা উচিত, মানে উইথ জয়, যাতে আমরা খেলোয়াড় হই আর না হই এই দাবা একটা থেরাপির মতো কাজ করবে। আর ঠিক যেরকম আমরা স্কুলে যাই, অঙ্ক করি, অঙ্ক শিখি, অনেক অঙ্ক যারা ইঞ্জিনিয়ার হয় না তাদের হয়তো জিওমেট্রি কাজে লাগবে না, কিন্তু আমরা শুধু হয়তো যোগ বিয়োগ ছাড়া কিংবা গুণ ভাগ ছাড়া কোনো অঙ্কই আমাদের প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগে না, কিন্তু আসলে আমাদের লজিক বাড়ায়, আমাদের মানসিক ডেভেলপমেন্ট করে। ঠিক সেই রকম দাবা খেলার মাধ্যমেও আমরা কিন্তু আগামী প্রজন্মকে মানসিক ডেভেলপমেন্ট করাতে পারি। তো এটাই ব্রিফলি বলবো। আর আমার বক্তব্য শেষের আগে আমি আজকের জাস্ট ফিগার্সটা দিতে চাই। আজকে 322 জন খেলোয়াড় পার্টিসিপেট করেছিল আমাদের যে অনলাইন টুর্নামেন্ট অর্গানাইজ করলাম, এবং সেটা আমার মনে হয় যথেষ্ট ভালোই, কারণ প্রচুর টুর্নামেন্ট হচ্ছে, তার মধ্যেও আমাদের এই টুর্নামেন্টে 322 জন খেললো এবং কয়েকটা বিদেশিও খেলেছে। আমি জাস্ট এই টুর্নামেন্ট, যেহেতু আমি সেমিনারে ছিলাম, এই ওয়েবিনারে ছিলাম, আমি লাস্ট অব দি রেজাল্ট ফলো করতে পারিনি, যে কয়েকটা বিদেশিও খেলেছে, তার মানে রিতম, সনাতন ভারত, বেঙ্গল যুক্ত,
এই প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কিন্তু বিদেশ অবধি নাম চলে গেছে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আশা করি আমাদের সনাতন ভারত অ্যাজ ওয়েল এজ রিতমের সঙ্গে অ্যাসোসিয়েশন থাকবে, এবং এখন রাজ্য দাবা সংস্থা আমি অফিসিয়ালি কোনো অফিস বিয়ারের না, যদিও আমি একটা মেন্টর হিসেবে আছি, সবাই সঙ্গে আছি। তো আমরা দাবা খেলা হোক আর যাই হোক, আমরা গ্রো তখনই করব যখন আমাদের সার্কেল, আমাদের পরিবারকে আমরা বড় করব। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের অ্যাসোসিয়েশন আরো লম্বা থাকবে। চাচ্ছি যে আমাদের মাঝখানে আপনি ফুটবল প্লেয়ার হয়ে এসেছেন, এবং আমরা আশা করি প্রত্যেকে ভালো থাকব। ধন্যবাদ। বলছি অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন। বলছি একটা কথা মজার ছলেই বলছি, কিরকম কোইন্সিডেন্ট দেখুন, মানে আজকে যার জন্মদিন ধ্যানচাঁদ, মানে আমাদের ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ, কিন্তু আমরা আত্মজীবনী জানি গোল, তাই উনি চাইছিলেন না হয়তো কোনো গোলকিপার থাকুক, অর্থাৎ স্পোর্টসটা আলাদা হতে পারে হকি বা ফুটবল, কিন্তু গোলকিপার উনি তো পছন্দ করবেন না, উনি তো ফরওয়ার্ড ছিলেন। এবং ওনার আত্মজীবনে তো আমি দেখেছি, দেখি আমরা যে 570টা গোল করেছিলেন সারা জীবনে, তাই হয়তো আজকে আমরা কল্যাণ বাবুকে মিস করলাম। এটা হয়তো ওপর থেকেই ধ্যানচাঁদ বাবু আসতে দেননি যে হোক না তুমি গোলকিপার, ফুটবলের হোক, কিন্তু গোলকিপার তো বটে, তুমি গোল আটকানো আমি পছন্দ করি না। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনার এই মজার ছলে বলা কথাটাও আমাদের খুব ভালো লাগলো। তবে আমার মনে হয় এখানে যারা রয়েছেন তারা আমার সাথে একমত হবেন যে গোলকিপার উনি ডেফিনেটলি পছন্দ করতেন না, হয়তো বিপরীত পক্ষের নিজের দলের গোলকিপার তো নিশ্চয়ই পছন্দ করবেন, না হলে তো গোল করার পরে গোল খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের আজকে যে গোলকিপারকে আমরা মিস করলাম, তিনি অবশ্যই আমাদের পক্ষের গোলকিপার, আমাদের ভারতের পক্ষের গোলকিপার। যান্ত্রিক ত্রুটির জন্য আজকে ওনাকে আমরা পেলাম না, অবশ্যই এটা আমাদের দুর্ভাগ্যের। আর অতনুবাবু যে কথাগুলো বলছিলেন, আমিও ফ্ল্যাশব্যাকে, আমি বয়সে অনেক ছোট ওনাদের থেকে, কিছু মিলও খুঁজে পাচ্ছিলাম। আমার মা অ্যাথলেট বলে আমাকে অ্যাথলেটিক্সে ভর্তি করা হয়েছিল প্রথমে, সেখানে আমার অবশ্যই কিছু সাফল্য আছে, কিন্তু আমি ব্যাডমিন্টন খেলাটা শুরু করেছি অনেকটা পরে। আমাদের ব্যাডমিন্টনের সার্কিটে কথা আছে যে হাতে খাতা পেন ধরার আগেও কিন্তু র্যাকেটটা ধরতে হয়, ধরিয়ে দিতে হয়, না হলে এত ফিজিক ওরিয়েন্টেড গেম, এত বডি চ্যালেঞ্জিং গেম, যে ফ্লেক্সিবিলিটির জন্য পরবর্তীকালে খেলা শুরু করলে পেরেই ওঠা যায় না সেই জায়গায় যাওয়ার। তো আমার কাছে ব্যাডমিন্টন খেলাটাও কিন্তু ছিল ওই শীতকালে নেট টাঙিয়ে আর আলো জ্বালিয়ে খেলা, পাড়ায় খেলতে ভালো লাগতো, তারপরে জেদ করে ক্লাবে ভর্তি হতে চাওয়া, সেটা অনেকটাই পরে আফটার HS। তার পরবর্তীকালে 4 বছর পরিশ্রম করে আজকে কিন্তু আমি বেঙ্গলের একজন রেজিস্টার্ড ব্যাডমিন্টন প্লেয়ার, এবং আজকে যে চন্দ্রচূড় গোস্বামী অ্যাজ এ ব্যাডমিন্টন প্লেয়ার, আজকে আমি সেই জায়গাতেই আসতে পারতাম না যদি না আমি আমার জীবনে আমার কোচ বিমল বাবু, বিমল কুমার পোদ্দারকে পেতাম। কিছুদিন আগে করোনা অতিমারী আমাদের কাছ থেকে ওনাকে কেড়ে নিয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার কাছে ব্যক্তিগতভাবে এবং সমগ্র ভারতবর্ষের ব্যাডমিন্টনের কাছে। আর ব্যাডমিন্টনে আগামী দিনে কি হবে এখন তো পুরোপুরি বন্ধ, তো অতনুবাবুর কাছে আগ্রহ থাকলো যে যদি ব্যাডমিন্টন দেখি শুরু হতে বিলম্ব হচ্ছে, তাহলে আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদে আমিও চেস খেলা শুরু করতে চাই। আর চেসের ব্যাপারে আমি আজকের বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে জীবনে সাফল্য পেতে গেলে কখনো কখনো অনেক বড় কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটাও বোধহয় চেসই শেখায়। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে কুইনকেও স্যাক্রিফাইস করতে হয় সেই সিচুয়েশনের জন্য, বিপরীত পক্ষকে চেকমেট করার জন্য। তো এটাও বোধহয় আমাদের চেসের কাছ থেকে শেখা একটি শিক্ষা। আর আরেকটি কথা, চেস বায়োলজিক্যালি বলছে এমন একটি খেলা ব্রেনের 2 পোর্শনই সমানভাবে ব্যবহৃত হয় এই একটিমাত্র খেলার দ্বারা। আর লাস্ট বাট নট লিস্ট একটা কথা বলবো, যে চেস বোধহয় পৃথিবীর একমাত্র খেলা যে চেস বোর্ডটা সামনে রয়েছে, আমি সেই খেলাটি খেলছি অথচ মাথায় অন্য কিছু চিন্তা রয়েছে, যদিও এটা কোনো খেলাতেই হয় না, কিন্তু বিশেষ করে চেস এটা বোধহয় হতেই পারে না। মানে খেলতে গেলে অ্যাট এনি কস্ট উই হ্যাভ টু অ্যাবজর্ব ইন দ্যাট পার্টিকুলার চেস বোর্ড, এটা বোধহয় মাস্ট।
আর অতনুবাবু যেটা বলছিলেন, আমি তারই কন্টিনিউয়েশনে যাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ একদম সত্যি কথা। এর আগে করোনা অতিমারি ফেস করার আগে পর্যন্ত আমরা জীবনে কখনো কোনোদিন এতটা স্বাস্থ্য সচেতন ছিলাম না। আজকে করোনার যে ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কারের কথা আমরা নিত্য নৈমিত্তিক শুনছি, কিন্তু যতদিন না সেটা মার্কেটে আসছে, আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সম্ভবত পৃথিবী পুরোপুরি দুই ভাগে ভাগ হয়ে যাবে, সুস্থ এবং রোগগ্রস্ত বা অসুস্থ মানুষে। যাদের কাছে স্বাস্থ্য, যা স্বাস্থ্যই সম্পদ বলে আমরা শুনেছি, যারা সুস্থ থাকবেন শুধুমাত্র তাদের কাছেই বোধহয় থাকবে বেঁচে থাকার চাবিকাঠি, বেঁচে থাকার পাসওয়ার্ড। তাই আসুন আজকে মেজর ধ্যানচাঁদ সিং এর জন্মদিনে, রাষ্ট্রীয় বিশেষ করে সুস্থ থাকার জন্য, মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়ার সাথে থাকি, খেলার সাথে থাকি। আমরা যে যেভাবে যে স্পোর্টস এর সাথে যুক্ত রয়েছি, আমরা নিজেরা যুক্ত থাকব এবং আমাদের আশপাশের মানুষদেরকে অনুপ্রাণিত করব খেলার মাধ্যমে তাদের আনন্দ, তাদের বিনোদন খুঁজে নিতে। কারণ আমাদের পাশে যে মানুষটি রয়েছে, বিশ্বাস করুন, সত্যি বলছি, আজকে এমন একটি মানসিক পরিস্থিতিতে আমরা বিলং করছি, তার মনের মধ্যে কি চলছে, কখন সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ছে, আমরা হয়তো জানতেই পারছি না। কাজেই আমি আরেকবার আপনাদের আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং হাত জোর করে নমস্কার জানাচ্ছি। আগামী দিনে আপনারা এভাবেই সনাতন ভারত তালিম একাডেমি এবং রিতম অ্যাপ এবং রিতম বাংলার সাথে থাকুন, ক্রীড়া ভারতীর পাশে থাকুন, এবং আমরা সবাই মিলে, বিশেষ করে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন এবং গ্লোবাল চেস, আপনাদের সহযোগিতায় আমরা সনাতন ভারত, যাতে চেস খেলাটা রিতম বাংলার মাধ্যমে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিতে পারি, এই প্রত্যয়, এই অঙ্গীকার নিয়ে আপনাদের সবাইকে আরেকবার সর্বান্তকরণে আমাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে নমস্কার, প্রণাম এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমাদের সভা আমরা এখানে সাফল্যের সাথে সমাপ্ত করছি। আপনাদের সবাইকে অনেক অনেক প্রণাম, ঈশ্বর সকলকে ভালো রাখুন, শুভরাত্রি। শুধু একটি কথা আমার এখন মনে পড়লো, শুভরাত্রি। ষষ্ঠী বাবু সম্ভবত আমাকে বলেছিলেন না হলে কথার খেলাফ হবে, দু লাইন গাওয়ার জন্য। তো রবি ঠাকুরের গান দু লাইন গেয়ে শোনাচ্ছি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। অনেক অনেক নমস্কার। আমরা এভাবেই গানের সাথে, খেলার সাথে যুক্ত থেকে পরস্পরকে ভালো রাখি, ভালো থাকার চেষ্টা করি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেত্। ওম শান্তি শান্তি শান্তি। অনেক অনেক নমস্কার, ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি সবাইকে। গুড নাইট, বাই।